শান্তিনিকেতনে প্রচুর অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার চার বাংলাদেশি দুষ্কৃতী। তাদের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরো দুই ভারতীয় নাগরিককে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অদূরে তালতর গ্রাম থেকে চার বাংলাদেশি নাগরিক সহ মোট ছজনকে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে মিলেছে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক। পুলিশের দাবি, ভোটের আগে এলাকা অশান্ত করতে বীরভূম জেলার কোনো বড় নেতাকে খুনের ছক ছিল তাদের। ধৃতদের কাছ থেকে যেরকম অস্ত্র মিলেছে তাতে পুলিশের সন্দেহ, বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা ছিল ওই দুষ্কৃতীদের। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর জেলার এক বন্দী ওই জেলার এক বড় নেতাকে খুনের জন্য এই সুপারি দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে তাদের সেই ছক ভেস্তে যায়। ওই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে নানুর ও লাভপুরে আরো কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, মামলার গুরুত্ব বুঝে তদন্তভার এসটিএফ হাতে তুলে দেওয়া হতে পারে। ধৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় জানা যায়নি, তবে ধৃতদের আজ বোলপুর আদালতে তোলা হবে।